নমস্কার বন্ধুরা, হজবরল উইথ নবনীতাতে আমি নবনীতা তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, তোমরা আজকে নিশ্চয়ই আমার থাম্বনেল এবং টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে শঙ্খ ঘোষ এবং তার কবিতা। হ্যাঁ, আমি কবি শঙ্খ ঘোষ সম্পর্কেই বলছি। তো তার সম্পর্কে না জানাটা আমার মনে হয় বাঙালি হিসাবে এটা আমাদের কাছে খুব বড় একটা লোকসান যে আমরা তার সম্পর্কে জানি না। তার জন্যই আমি আজকে তার সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা আমার সঙ্গে থাকো। প্রথমেই চলে আসবো শঙ্খ ঘোষের জন্মবৃত্তান্ত এবং তার আর্লি লাইফ সম্পর্কে, যেটা হয়তো অনেকেই জানেন, তাও আমি সবার সুবিধার্থে আরেকবার একটু রিক্যাপ করে নিচ্ছি। সেটা হচ্ছে উনি 1932 সালের 5ই ফেব্রুয়ারি চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। চাঁদপুর জেলা মানে যেটা বর্তমানে বাংলাদেশের অন্তর্গত। আর তার আসল নাম ছিল চিত্রপ্রিয় ঘোষ এবং তার ছদ্মনাম ছিল কুন্তক। কুন্তক এই ছদ্মনামে তিনি অনেক কবিতা এবং অনেক গ্রন্থ লেখেন। আর এরপরে যেটা বলবো, তিনি স্নাতক হয়েছিলেন বাংলা সাহিত্যে, সাহিত্য নিয়ে, সেটা 1951 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে। তারপরে তিনি চলে আসেন কলকাতা ইউনিভার্সিটিতে এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি মানে মাস্টার ডিগ্রি করেন বাংলা সাহিত্যেই, সেটা 1954 সালে। অত্যন্ত মেধাবী ছিলেন এই কবি শঙ্খ ঘোষ। তিনি অনেক কলেজে অধ্যাপনাও করেছিলেন, একাধিক কলেজে। যেমন তিনি করেছিলেন বঙ্গবাসী কলেজ, তারপরে আশুতোষ কলেজ যেটা বর্তমানে সিটি কলেজ, তারপরে যাদবপুর ইউনিভার্সিটিতেও তিনি অধ্যাপনা করেন। শেষটা তিনি যাদবপুর ইউনিভার্সিটিতেই করেন, অধ্যাপনার শেষ জীবনটা শেষ হয় হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটিতে, সেটা 1992 সালে। এছাড়াও তিনি বিশ্বভারতী ইউনিভার্সিটিতে পড়িয়েছিলেন, তারপরে দিল্লি ইউনিভার্সিটিতেও তিনি অধ্যাপনা করেন, এবং আরেকটা ইউনিভার্সিটি সেটা হচ্ছে দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ, সেটা সিমলা, সিমলাতেও তিনি অধ্যাপনা করেছিলেন। বহু জায়গায় তিনি অধ্যাপনা করেছিলেন। আমরা এবার চলে আসছি এই বিশিষ্ট কবি এবং সাহিত্য সমালোচকের কিছু বিশেষ গ্রন্থ এবং উল্লেখযোগ্য কিছু কবিতার ব্যাপারে। কারণ অনেস্টলি বলছি, সব গ্রন্থ বা সব কবিতা আমি নিজেও পাঠ করিনি, কাজেই তোমাদের সাথে সেগুলোর নাম কিভাবে শেয়ার করব। যেগুলো আমি টুকটাক পড়েছি বা কিছু কিছু আমি শুনেছি বা যেগুলো অ্যাওয়ার্ড পেয়েছে বেসিক্যালি, আমি সেগুলোর কথাই তোমাদেরকে বলছি আপাতত, ঠিক আছে? তো প্রথমে চলে আসি তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো। যেমন প্রথমেই যেটার নাম বলতেই হয় সেটা হচ্ছে মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, তারপর উর্বশীর হাসি, ওকাম্পোর রবীন্দ্রনাথ, এ আমির বিবরণ, এই চারটে গ্রন্থ ছিল তার মেইন বিখ্যাত গ্রন্থ, ঠিক আছে? আর এরপরে চলে আসবো তিনি যেটার জন্য মেইনলি ফেমাস, সেটা হচ্ছে তার কবিতা চর্চা। কবিতাগুলোর মধ্যে তিনি যে কবিতাগুলো রচনা করেছিলেন তার মধ্যে অন্যতম কবিতা ছিল হচ্ছে বাবরের প্রার্থনা, তারপরে মূর্খ বড় সামাজিক নয়, তারপরে গন্ধর্ব কবিতাগুচ্ছ, এবং তার সাথে হচ্ছে ধুম লেগেছে হৃৎকমলে। এই চারটে কবিতা ছিল তার অ্যাওয়ার্ড উইনিং কবিতা, চারটে কবিতাই কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছিল। কবিতাগুলো ছাড়াও তার আরও কিছু কবিতা ছিল যেগুলো কিন্তু সমান জনপ্রিয় এবং উল্লেখযোগ্য। যেমন তার মধ্যে ছিল মেঘ, প্রতি প্রশ্নে কেঁপে ওঠে ভিটে ইত্যাদি। তার কিছু কবিতা অনুবাদিতও হয়েছিল ইংরেজি সাহিত্যে। যেমন তার বিখ্যাত একটি কবিতা ছিল যেটা হচ্ছে গঙ্গা যমুনা, তোমরা অনেকেই নাম শুনেছ। সেই কবিতাটা বিশ্বদেব চক্রবর্তী তিনি ওটাকে ইংরেজি সাহিত্যে অনুবাদ করেন এবং অনুবাদিত কবিতাটির নাম ছিল জাস্ট দিস ওয়ান। তেমনি তার আরেকটি কবিতা ছিল দিনগুলি রাতগুলি গ্রন্থে প্রকাশিত হয়েছিল তারই, সেই কবিতাটি অনুবাদ করেছিলেন নন্দিনী গুপ্তা এবং সেই কবিতাটির নাম ছিল দ্য স্টর্ম অফ ডিজায়ার। আসি তার অ্যাওয়ার্ডগুলো নিয়ে, তিনি প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছিলেন, আমি কয়েকটা হাইলাইট করছি তার মধ্যে, যেগুলো বিশেষ বিশেষ, যেগুলো না বললেই নয়। সেটা হচ্ছে প্রথমত তিনি লাভ করেছিলেন নরসিংহ দাস পুরস্কার, সেটা মূর্খ বড় সামাজিক নয় এই কবিতাটির জন্য।
তারপরে ওই সালেই মানে 1977 সালে তিনি এটা পেয়েছিলেন। তারপরে 1977 সালেই তিনি লাভ করেছিলেন বাবরের প্রার্থনা, যে কবিতাটা তোমাদেরকে একটু আগেই আমি নাম বললাম, ওই বাবরের প্রার্থনার জন্যই তিনি লাভ করেছিলেন হচ্ছে দ্বিতীয় সাহিত্য সম্মান, সেটা হচ্ছে সাহিত্য একাডেমি পুরস্কার। ওকে, সাহিত্য একাডেমি পুরস্কারের পরেই চলে আসি, তিনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা ভারত সরকারের কাছ থেকেও তিনি দুটো পুরস্কার লাভ করেছিলেন। তিনি সবচেয়ে বড় কথা, তিনি সাহিত্যে সর্বোচ্চ পুরস্কার লাভ করেছিলেন, সেটা জ্ঞানপীঠ পুরস্কার 2016 সালে, এবং 2011 সালেও তিনি লাভ করেছিলেন পদ্মভূষণ পুরস্কার, এবং তিনি একটি লাইফ টাইম অ্যাওয়ার্ডও পেয়েছিলেন যেটা হচ্ছে সাহিত্য ব্রহ্ম। সাহিত্য ব্রহ্ম বলে তিনি একটি লাইফ টাইম অ্যাওয়ার্ড পান, যেটা ওয়ার্ল্ড ফোরাম ফর জার্নালিস্ট অ্যান্ড রাইটারের তরফ থেকে 2015 সালে তিনি ওটা রিসিভ করেন। ছিল আমার আজকের আলোচনা কবি এবং বিশিষ্ট সাহিত্য সমালোচক শঙ্খ ঘোষের সম্পর্কে আমি যতটুকু ইনফরমেশান জানতাম তোমাদের সাথে শেয়ার করলাম, খুব ভালো লাগলো তোমাদেরকে বলতে পেরে। এবং আগামী দিনে আমি চেষ্টা করব আরও কিছু ইনফরমেশান তার সম্পর্কে পড়তে এবং সেগুলো তোমাদের সাথে ভাগ করে নিতে। তো চলে যাব আজকের মতো, কিন্তু যাওয়ার আগে তোমাদের জন্য রেখে গেলাম এক টুকরো মেঘ। চলে আসি শঙ্খ ঘোষের কবিতা মেঘ, তোমরা দেখো। আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলে, ও আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলে, এত যে রাত্রে দিনে ডাকছি সবাই মিলে, চোখে জল ঝরছে নোনা, কিছু কি দায় মানো না, দিয়ে যাও এক ঘটি জল আমাদের শুকনো বিলে। ও আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলে, ও আমার মেঘলা আকাশ তুমি কি সেই মেঘনা, ঝরাতে পদ্মায় জল ভরাতে যেই মেঘনা, সে ধারা কোথায় গেল, তুমি কি অন্ধ হলে, আমাদের ত্যাগ করেছ আমরা মন্দ হলে, ভালো আর হই কি করে দুফোঁটা জল না পেলে। ও আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলে, ও আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলে। নমস্কার, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর বাড়ির বাইরে বেরোলে অবশ্যই সাবধানে বেরিও। আজ তবে আসি, আবার আসবো খুব শিগগিরই অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।